অনেক দিন পর একটা হাত পেয়েছি এখন আমি রক্ত চুষে রে আমরা দাদা ঢুকছি ভেতরে ঢুকছি ও যা যা বাই বাই বাবা দিন পর পেয়েছি ভেতরে ঢুকেছি এখন চিল করব। একদম জ্বালিয়ে দেব কি বুঝলে তুই তো জ্বালিয়ে দিবি আর আমি আস্তে আস্তে চর বানাবো তারপর গা গরম করে ফেলবো চল দেখি ওদিকে কি আছে আরে ওরা কারা ওরে বাবা দেখি সুন্দর সব রক্ত ওরা কিন্তু আমাদের চিনতে পারিনি তোমরা গো তোমরা কি আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব এসো আমরা নাচি কি করছো আহ কি আহ কি করছো আহ আহ ওমা ওমা আমার কি হচ্ছে আহ এরকম লাগছে কেন উফ চট তো ঠান্ডা ঠান্ডা লাগছে কে কে ওদিকে কে তোমরা কারা তোমরা কেন এখানে এসেছো তোমাদের তো চিনলাম না এ তুমি আমাদের চিনবে না আসো তোমাকে চিনিয়ে দিচ্ছি আমরা কারা হুম বুঝতে পারবে এখনই এখনই আমি তোমাদের মজা দেখাবো বেরিয়ে যাও এখান থেকে নইলে তোমাদের সর্বনাশ হবে ও এমন লাগছে কেন ডাক্তার ডাক্তারবাবু তুমি তো তোমাকে ডাক্তার কাছে নিতে হসপিটাল নিতে হবে চলো 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 হ্যাঁ এটাকে লাগিয়ে দিলাম দেখা যাক কি হয় এসে গেছি আমরা এসে গেছি কারা ওখানে ডিস্টার্ব করছে ও মা এরা আবার কারা চল আমরা রূপ বোঝাই হ্যাঁ আমরা দাদা তোরা লুকেছিস দাঁড়া তোদের দেখাচ্ছি মজা দেখাবি মজা আমরাও মজা দেখাতে তৈরি হ্যাঁ ওরা এত হচ্ছে কেন ওদের কি অ্যান্টিবায়োটিক মারতে হবে মারো অ্যান্টিবায়োটিক ছোড়ো এখন তুমি ভালো হয়ে গেছো কিন্তু চাবধান মশা থেকে মশা কিন্তু খুব ক্ষতিকর প্রাণী জি ডাক্তারবাবু আমি এখন থেকে সাবধানে থাকবো মশাই টানিয়ে ঘুমাবো